আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। অ্যান্ড নতুন ভিডিওতে কিন্তু আমরা নতুন কিছু বাস স্ক্রিন আপনার সাথে শেয়ার করবো। যে স্ক্রিনগুলো হচ্ছে মূলত বাসের মধ্যে ইন্দোনেশিয়া যে ফার্স্ট বাসটা আছে, অর্থাৎ জেড বাস আমরা যেটা বলে থাকি, তো সেই বাসের জন্য সেরা 10টা বাস স্ক্রিন আজকে ভিডিওতে আমরা আপনার সাথে শেয়ার করবো। এবং এই স্ক্রিনের মধ্যে আপনি কী কী স্ক্রিনগুলো পাইতেছেন অবশ্যই সেগুলো দেখে তারপর আপনারা ডাউন করতে যাবেন, কারণ অনেক স্ক্রিন আছে যাতে আপনার পছন্দ হয় না, পরবর্তীতে শুধু শুধু ডাউন করে তো আপনার লাভ নেই। তো অবশ্যই আপনার রিভিউটা দেখে তারপর আপনি স্ক্রিনটা ডাউন করতে যাবেন, এবং পরবর্তীতে যদি আপনার ভালো লাগে তাহলে আপনারা স্ক্রিনগুলো ডাউন করবেন। আমি সবগুলো 10টা স্ক্রিন আপনাদের এই ভিডিওতে দেখে দেওয়ার চেষ্টা করবো, এবং আশা করতেছি যে 10টা স্ক্রিন শেয়ার করবো সেই 10টা স্ক্রিন আপনাদের কাছে ভালো লাগবে, এবং আপনাদের পছন্দের স্ক্রিনগুলো থাকলেও থাকতে পারে এই প্যাকের ভিতর। তো আর বেশি কথা বলবো না, এখন চলে যাবো আমরা আমাদের মোবাইল স্ক্রিনে, এবং সেখানে গিয়ে আমি আপনাদের দেখে দেবো সেরা 10টা বাংলাদেশি বাস স্ক্রিন গেমের যে ফার্স্ট বাসটা আছে জেড বাস সেটার জন্য। তো চলুন চলে যাই আমরা আমাদের মূল গ্যারেজের মধ্যে, এবং সেখানে গিয়ে 10টা স্ক্রিন আপনাদের দেখিয়ে নিয়েছি কোন 10টা স্ক্রিন আপনারা পাইতেছেন। তো দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমাদের জেড বাসটা, আর এটার উপরে আমরা 10টা স্ক্রিন এখন আপনার সাথে শেয়ার করব এবং দেখে দিব যে এই বাসটার উপর 10টা স্ক্রিন আমরা সেট করে আপনার এখন প্রমাণ সহকারে দেখে দিব, এবং 10টা স্ক্রিন কেমন লাগতেছে এই বাসটার মধ্যে সেটা আমি আপনার দেখাবো। এখন চলুন আমরা এখান থেকে গ্যারেজে ক্লিক করে দিলাম, এবং এখানে পেন্টে ক্লিক করে দিলাম, এবং এখান থেকে ব্রাউজ লেবিতে ক্লিক করে আমরা ফাইল ম্যানেজারে ক্লিক করে দিলাম, এবং ডাউন ফটো চলে গেলাম, এবং এখান থেকে স্ক্রিনটাকে আমরা এখান থেকে জাস্ট কাছাকাছি থাকার জন্য আমরা এখান থেকে স্টারে ক্লিক করে দিলাম। যাই হোক, এখান থেকে আমরা হানিফ আনঅফিসিয়াল যে স্ক্রিনটা, এটা হচ্ছে হানিফ আনঅফিসিয়াল স্ক্রিন। আনঅফিসিয়াল বলতে এখানে কী বোঝানো হয়েছে আমি যাই নাই, এটা কি এখন পর্যন্ত কোনো বাসে কি আসে নাকি আসে নাই নাকি আমি যাই নাই, হয়তো বা এরকমই হতে পারে। যাই হোক, এখানে দেখতে পারবো হানিফ পরিবহনের হানিফ এন্টারপ্রাইজের ঢাকা বরিশাল কুয়াকাটা রুটের একটা স্ক্রিন কিন্তু আপনি এখানে পেয়েছেন। তো জানে কি ওই রুটের আছেন তারা হয়তো বা বাসের স্ক্রিনটা চিনে থাকলেও থাকতে পারেন, বা আপনারা দেখলে হয়তো বা দেখতে পারেন এই স্ক্রিনটা দেখতে পারবেন, এবং স্ক্রিনটা দেখতে পারবেন সামনে দিকে কিন্তু অনেকগুলো ফুল লাগিয়ে দিছে, মানে মনে হবে যে আপনার সদ্য নতুন একটা বাস নিয়ে বের হবেন এরকম একটা ফিল আপনার পাবেন আর কি। আর স্ক্রিনটা কিন্তু এখানে খুব সুন্দরভাবে কিন্তু সেট হয়েছে দেখতে পাচ্ছেন। তো এটা হচ্ছে আমাদের 1 নম্বর, এবং 2 নম্বর কোনটা আছে দেখি, এখানে 2 নম্বর হচ্ছে হানিফের বোল বোর একটা স্ক্রিন, এবং সব থেকে ভাইরাল একটা স্ক্রিন কিন্তু কিছুদিন আগে ছিল এটা ডলফিন যে স্ক্রিনটা আর কি, ডলফিনের যে স্ক্রিনটা দেখতে পাচ্ছেন এটা ঢাকা কক্সবাজার নাকি কোন রুটে জানেন চলে আর কি। তো এই স্ক্রিনটা কিন্তু হানি বলবতি সবচেয়ে বেশি মানে, বাট জানে কি জেড বাসটা দিয়ে মাল্টিপ্লেয়ার খেলেন তাদের জন্য এটা একটা পারফেক্ট একটা স্কিন হতে পারে, এবং আপনারা জানে কি গ্রুপ অ্যাড হয়ে জানে কি মাল্টিপ্লেয়ার খেলেন তারা সবাই যদি এই স্কিনটা দিয়ে খেলেন তো সকল বাসটা যখন নাকি এই স্ক্রিনটা থাকবে তখন কিন্তু দেখতে জিনিসটা আরও বেশি সুন্দর লাগবে। তো 3 নম্বরে কোন স্ক্রিনটা আছে আসুন দেখি, 3 নম্বর স্ক্রিন যেটা আছে আমাদের, তো 3 নম্বরে হচ্ছে হাই কোয়ালিটি রয়্যাল এক্সপ্রেসের, এটা হচ্ছে হাই কোয়ালিটির একদম যতটুকু বুঝলাম এখানে লিখে দিছে, এইটা হচ্ছে রয়্যাল এক্সপ্রেসের একটা স্ক্রিন আপনি এখানে পেয়ে যাবেন, রয়্যাল এক্সপ্রেস আপনারা দেখতে পাচ্ছেন। তো এই স্ক্রিনটা কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন, এবং এই স্ক্রিনটা কিন্তু এইখানে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু সেট হয়েছে। তো আশা করতেছি এই স্ক্রিনটা আপনার অনেক বেশি ভালো লাগছে, এবং রয়্যাল এক্সপ্রেসের বাসগুলো আপনার দেখে অনেকেই পছন্দ করে থাকেন, তো আমি প্রায় সময় দেখি যে আপনার রয়্যাল এক্সপ্রেসের স্ক্রিন খুঁজে থাকেন, তো এখানে আপনার পেয়েছেন জিনিসটা। এরপর হচ্ছে এখানে আমরা কিছুক্ষণ আগে রয়্যাল এক্সপ্রেস দেখলাম, 4 নম্বরটা দেখি হিমাচল এসি, আচ্ছা হিমাচলের একটা স্ক্রিন আপনি এখানে পেয়েছেন, এবং এটা হচ্ছে এসি বাসের স্ক্রিন, তো এটা আপনার এখানে পেয়ে যাবেন। এই স্ক্রিনটা আশা করতেছি আপনাদের ভালো লাগবে। তো পরবর্তীতে কোনটা আছে আমরা শর্টকাটে আপনার সবগুলো দেখা যায়, সবগুলো ঘুরে ঘুরে দেখানোটা সম্ভব না। তারপর আছে এসআই এন্টারপ্রাইজ, দেখতে পাচ্ছেন এখানে এসআই এন্টারপ্রাইজের বাস স্ক্রিনটা কিন্তু আপনি এখানে পেয়েছেন। তো এই এসআই এন্টারপ্রাইজের বাসটা অনেকে আপনার চাই থাকেন, যা নাকি এটা পছন্দ করে থাকেন তারা অবশ্যই এটাকে ডাউন করে খেলতে পারেন। এবং পরবর্তীতে কোনটা আছে দেখি আমরা এখানে, তো এখানে আপনারা পরবর্তীতে পাবেন হচ্ছে এসআর আছে, দেখেন এসআর প্লাস যে বাসটা এটা পাইতেছেন আপনারা এখানে। তো এসআরের পর আর কোনটা আছে দেখি আমরা এখানে, তো এসআরের পর আছে সাকুরা, ও ভাই এখানে সাকুরার বাস স্ক্রিনটা পেয়েছেন আপনারা। তো অনেকেই কিন্তু বরিশালের আছেন, এবং অনেকেই কিন্তু সাকুরা পরিবহনটা ভালো লাগে আপনার, অনেকেই কিন্তু এটা দিয়ে খেলতে পছন্দ করেন। তো এখানে কিন্তু আপনার এই স্ক্রিন প্যাকের মধ্যে সাকুরা পরিবহনের স্ক্রিনটা কিন্তু পেয়েছেন। তো এরপর আর কী কী আছে দেখি আমরা এখানে, সাকুরার পর আছে আরও একটা সাকুরা আছে, সাকুরার মেবি 3টা পেয়ে যাবেন, এটা হচ্ছে আরেকটা পেন্ট, এবং দেখতে পাচ্ছেন এই পেন্টটা কিন্তু একদম নর্মালের মধ্যে কিন্তু অনেক সুন্দর একটা স্ক্রিন কিন্তু আপনি এখানে পেয়েছেন, এবং পেন্টটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। তো সাকুরা পরিবহনের আরও একটা স্ক্রিন আপনি এখানে পেয়ে যাবেন, এবং শেষের স্ক্রিনটা হচ্ছে এটা, এটা কিন্তু ভাই একদম শেয়ার একটা স্ক্রিন লাগতেছে আমার কাছে, দেখতে পাচ্ছে অনেক সুন্দরভাবে কিন্তু এখানে এটা সেট হয়েছে, এবং আমার কাছে পার্সোনালি স্ক্রিনটা অনেক বেশি ভালো লাগছে। এবং পরবর্তীতে আপনাদের লাস্ট যে স্ক্রিনটা সেটা হচ্ছে এখানে দেখতে পারবেন টঙ্গিপাড়া এক্সপ্রেস, তো এই জেড বাসের জন্য কিন্তু টঙ্গিপাড়া এক্সপ্রেসের বাসটা কিন্তু আপনি এখানে পেয়েছেন, স্ক্রিনটা কিন্তু আপনি এখানে পেয়েছেন। তো সবগুলো স্ক্রিনে আমার কাছে পার্সোনালি অনেক বেশি ভালো লাগছে, আশা করতেছি
আপনাদের কাছে এই স্ক্রিনগুলো অনেক বেশি ভালো লাগছে এবং স্ক্রিনগুলো আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে আমাদের জানাতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও, আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের অনেক বেশি ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক দিবেন আর এরকম সব নতুন নতুন ভিডিওগুলো সবার আগে পেতে আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল আইকনটা আছে সেটাকে অবশ্যই অন করে দিবেন যাতে করে আমাদের সকল ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।